নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা কেমন লাগছে ডবল ডবল চাকরি ডবল ডবল ইনকামের স্বাদ পাননি? ওমা, আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলি এই করোনা মুহূর্তে কালকে মার খেয়েছে, টেনে এসে পুলিশ তুলে নিয়ে গেছে প্রিজন ভ্যানে, চাকরির জন্য ধর্ণায় বসেছিল, অনশন করছিল। কুৎসা অপপ্রচারের একটা লিমিট আছে, এইভাবে উল্টোপাল্টা কথা বলবেন না। কি বলছেন, দেখুন আলাপনকে দেখুন, রিটায়ারমেন্টের আগে নতুন চাকরি পেয়ে গেছে, আগের থেকে বেশি ফ্যাসিলিটি বেশি মাইনে সমেত। আলাপনের বউ জোর করে দু নম্বরই করে চাকরি দিয়েছে, সেই চাকরি আবার আদালত কেড়ে নিয়েছে বলে সেই মামলা লড়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য পয়সা দিয়েছে। আলাপনের ভাইয়ের বউ, তিনি খান না মাতার দেন কি ডিগ্রি কিছু জানার দরকার নেই, পর্যটন বিভাগের একটা দাপুটে চাকরি, একদম টপ ক্লাস অফিসারের মাইনে নিয়ে বসে আছে। এগুলো আপনারা দেখতে পান না, শুধু শুধু কুৎসার অপপ্রচার করে যান, মানে আপনাদের লজ্জা লাগা দরকার, জানেন তো, লজ্জা লাগা দরকার। এইসব কথা বলার আগে দুবার ভাবছেন না আপনারা? কি হয়েছে কয়েকটা ছেলে, তার মধ্যে আবার কে ফেক কে আসল কিছু বোঝা যাচ্ছে না। এখানে এসে আবার রাজনৈতিক তাদেরকে পক্ষপাত দুষ্টভাবে উস্কে দেওয়া হচ্ছে, তারা লাফালাফি করছে, সেই সব নিয়ে আপনারা কথা বলছেন? চুপ করে মুখটা বন্ধ করে বসে থাকুন। যে ডবল ডবল চাকরি হচ্ছে ডবল ডবল ইনকাম হচ্ছে তার জয়গান করুন। কথাগুলো তেঁতো লাগছে না? যখন আমরা বলছিলাম যে যে কথা বলা হচ্ছে, যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, কখনোই সম্ভব নয়, তখন তো বহিরাগত তত্ত্ব থেকে আরম্ভ করে আমাদের দালাল অনেক কথা বলেছিলেন। আজকে ভুক্তভোগী হচ্ছেন যখন চোখের জল ফেললে হবে, 500,000 টাকা পেয়ে যাচ্ছেন, বলছে তো পরিষ্কার। কালকে শুনলাম যে যারা তুলতে এসেছিল পাঁজা খোলা করে নিয়ে চলে যাচ্ছে, যে ভিক্ষা তো পাচ্ছি, সব ভিখারির বাচ্চা, এই কথা শুনতে হয়েছে। এখন গায়ে লাগলে তো চলবে না, নিচ্ছেন যখন ভিক্ষা ভিখারির ছেলে, তখন আপনাদের ঘরে ছেলে মেয়েগুলোকে তো শুনতেই হবে। সেই নিয়ে চোখের জল ফেলে রাগ করে কোনো লাভ আছে? ওই একটা কথা আছে না, শীতকালে পিঠে খেতে গেলে শ্রাবণ মাসে কাদা মাখতে হয়, আর যদি শীতকালে আপনারা কাদা মেখে ভাবেন পিঠেটা খাবেন, তাহলে শরীর খারাপ হবে, পিঠে খাওয়া যাবে না, সেটাই এখন হচ্ছে। যাক, দেরিতে হলেও একজন দুজন হলেও দেখলাম বুদ্ধিজীবীদের ঘুম ভেঙেছে। অপারেশনের টুইট দেখলাম, যদিও ধরি মাছ নাচুই পানি গোত্রের, খুব বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, আবার কখন কি হয়ে যায় কোথায় কি নেমে আসে ছোট্ট করে দিয়েছেন। তবে যারা বাম মনোভাবাপন্ন, তিনি শ্রীলেখা মিত্র হন বা ঋদ্ধি সেন হন, ঝেড়ে কাপড় পরিয়ে দিচ্ছেন, প্রবল উৎসাহে প্রবল ভাবে নিজেদের সমর্থন নিয়ে রয়েছেন এই ছেলে মেয়েগুলোর পাশে এবং ঝড় তুলছেন। তবে যারা সোকল্ড বুদ্ধিজীবী, তারা তো জিপটা বন্ধক দিয়েছেন, ওটা চাটাচাটির কাজে লাগে, তারা কিন্তু আর মুখ খোলার সাহস করেননি, উল্টে তারা বোধ হয় আবার ভিক্ষা ঝুলি নিয়ে চলে গেছেন। চুপ করে আছি, কোনো কথা বলছি না, কেউ কথা বললে তাকে উল্টে চুপ করিয়ে দিচ্ছি, আমাদের আর একটা ভূষণ বিভীষণ বিভীষণ এসব ছুঁড়ে টুড়ে মারো, আরো কিছু টাকা দাও, আরো কিছু ফেসিলিটি দাও, সেই ভিক্ষা ঝুলি নিয়ে চলে গেছে। এরা নাকি বুদ্ধিজীবী হোয়াইট কলার লোক। তবে ধুন্ধুমার পরিস্থিতি চলছে, এবং গতকাল রাত থেকেই যে এই জায়গাটা হবে, এটা রাজনৈতিকভাবে যারা ময়দানে আছেন তারাও বুঝতে পারছিলেন। তার ফলে যারা বামপন্থী প্রথম সারির নেতা, DYFI SFI এর নেতা নেত্রী মিনাক্ষীদের আমরা দেখছিলাম রয়েছেন আন্দোলনকারীদের পাশে, এবং যখন এদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর থেকে সকাল থেকে করোনা মইতে ঝড়ের গতিতে দাপটের সঙ্গে নিজেদের প্রবল সমর্থনটা জাগাচ্ছেন। বাংলার যুব সমাজের রক্ত এখনো যে শুকিয়ে যায়নি, তারা যে অন্যায়কে আর মেনে নিতে চায় না, তারা কিন্তু মিনাক্ষীদের এই সমর্থনে স্পষ্ট হয়ে যাচ্ছে, এই ঝড়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখলাম বিজেপিও রাস্তায় নেমেছে, বিজেপির নেতাদের সজল ঘোষ, তরুণ জ্যোতি তিওয়ারি, এদেরকে দেখছিলাম গতকাল চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদের পাশে ছিলেন। এবং আজকে যখন এই ধরনের ঘটনা ঘটলো, এরকম নির্মমতা বর্বরতা সামনে চলে এলো, আমরা দেখলাম সেখানেও তারা মিছিল করলেন। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে চলছে গেরুয়া শিবিরের মিছিল, যদিও সেখানেও ধস্তা ধস্তি মারামারি করে আটকে দেওয়া হলো, যেমন করে আটকানো হয়েছে মিনাক্ষী প্রতিকূলদের। তবে একটা জিনিস ভালো লাগছে, নিজস্ব মতবাদকে পাশে সরিয়ে রেখে, এটা যে এই আগামী প্রজন্ম যারা তৈরি করবে, বা আগামী প্রজন্ম যারা, তাদের পেটে যে লাঠিটা মারা হচ্ছে, তাদের জীবনটা যে শেষ করে দেওয়া হচ্ছে, তাদের জীবন যে ছারখার করে দেওয়া হচ্ছে, সেই জায়গাটায় সকলেই প্রতিবাদে সামিল হচ্ছেন, একমাত্র অনুপ্রাণিত যারা, তারা ছাড়া অবশ্যই করে।
বাম, বিজেপি, কংগ্রেস সকলকে ময়দানে নামতে দেখলাম এবং আমার তো মনে হয় এই আন্দোলন আগামী দিনে আরো ঐক্যবদ্ধ হবে, আরো আরো সংঘবদ্ধ হবে। এবং সত্যি আজকে দল ও মত নির্বিশেষে রং না দেখে অবশ্যই করে এদের পাশে থাকা দরকার আছে। এই অন্যায়ের যদি প্রতিকার না হয় প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এই ভোগান্তিটাই ভুগতে হবে। এবং জানি না এই রাজ্যে কোনোদিন পরিবর্তন আসবে কিনা, কিন্তু যদি পরিবর্তন আসে সেটা শুধু রঙের পরিবর্তন হবে, এই নীতি নিয়মের পরিবর্তন আর হবে না। এটাই এক্সাম্পল হিসেবে সেট হয়ে থাকবে, যেমন করে এখন রন্ধ্রে রন্ধ্রে মজ্জায় মজ্জায় ঢুকে গেছে দুর্নীতিটাই শেষ কথা। দুর্নীতি করেই খাওয়া যায়, দুর্নীতি করেই সম্পত্তি বাড়াতে হয়, নীতি আদর্শ বিবেক এসবের কোনো স্থান নেই রাজনীতিতে। সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা বোধ হয় সম্ভব হবে না যদি এই আন্দোলন শেষ পর্যন্ত সাকসেসফুল না হয়। তবে একটা জায়গা দেখে ভালো লাগছিল, যাদের এতদিন দেখতাম অনুপ্রাণিত হয়ে গলা ফাটাতে, এবং গলা ফাটানোর থেকেও যেটা বিশেষ করে ছিল অন্যান্যদের একদম ছোট করে দেখা, সেটা বাম হোক, সেটা বিজেপি হোক, সেটা কংগ্রেস হোক, যে তারা নসি, তারা কিছু নয়, যা হবে সব এখানেই হবে, এরাই করবে। তাদের কেউ মুখ লুকিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, কোনো পোস্ট দেখছি না, কেউ বা সরাসরি এটার বিরুদ্ধে প্রতিবাদটা জানাচ্ছেন। সেই সংখ্যাটা নগণ্য হতে পারে, কিন্তু ঘুমটা যে ভাঙছে এটা কার্যত নিশ্চিত। এবং সব থেকে বড় কথা যেটা আন্দোলনকারীরা বলছেন, যেটা সাধারণ মানুষের মুখে উঠে আসছে, কারণ এই আন্দোলনকারীরা তো বাইরে থেকে কেউ আসেনি, এরা বহিরাগত কেউ নয়, মঙ্গল গ্রহ থেকে টপকে আসেনি, এরা আমার আপনার বাড়ির ছেলে মেয়ে, এরা আমাদের আপনজন, কেউ না কেউ কোনো না কোনো ভাবে এফেক্টেড হচ্ছে, কত কষ্ট করে পড়াশোনাটা করেছে, সৎ পথে চাকরির ফর্মটা ফিল আপ করেছে, পরীক্ষাটা দিয়েছে, ইন্টারভিউটা দিয়েছে, তারপরেও অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে এদের চাকরি, এদের জীবন থেকে এতগুলো বছর কেড়ে নেওয়া হয়েছে এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা যে কি অপরিসীম শূন্যতা একটা শুরু করছে এখানে চিন্তার বাইরে, সেটা সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। এবং তার ফলেই প্রশ্ন উঠছে, তাহলে কি ঘুমটা অবশেষে ভাঙছে? আমরা দেখেছিলাম এক প্রতিবেশী রাষ্ট্রে, সেখানে যখন সবকিছু চরম সীমায় পৌঁছে গেছে, তখন কিন্তু আর মানুষের বাঁধকে আটকানো যায়নি, গুলি বন্দুকের পরোয়া না করে তারা কিন্তু প্রাসাদ দখল করে নিয়েছিল। ইতিহাস সাক্ষী, এ ঘটনা কিন্তু বারে বারে ঘটেছে, এখানেও কি সেই দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে? আরেকটা ভালো খবর যেটা দেখলাম, সেটা আবার হাসিও পেল দেখে, গতকাল আদালতে যে রায়টা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এত পুলিশি তৎপরতা, যখন এ রাজ্যে অন্যান্য ঘটনা ঘটে তখন তারা বন্ধ হয়ে থাকেন, কিছু দেখতে পান না, তাদের কাজ হচ্ছে শুধু কখন উপর মহল থেকে চাপ আসবে সেই জন্য এই চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যেতে হবে, নিজেদের দিয়ে বাকি সে খেয়াল নেই। কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ার কোনোদিন তারা স্থায়ীকরণ হবে না, অনিশ্চিত ভবিষ্যৎ কোনো খেয়াল নেই, উপরতলার চাপ আছে, সুতরাং সেইটা রক্ষা করতে হবে। আর ইউটিউবের ভিডিও দেখে ইউটিউবারদের ধরে ধরে গ্রেপ্তার করতে হবে, তাদের মুখ বন্ধ করতে হবে, এই যাদের কাজ, যারা এই নির্দেশ পালন করেছেন আদালতের নির্দেশে। এবং অনুপ্রাণিত মিডিয়া বড় বড় করে সেটা প্রকাশ করছে, ফ্রন্টলাইনে হেডলাইন করে আদালতের নির্দেশে অবশেষে করলো। সেই আদালতের নির্দেশটা কি ছিল? এইভাবে ধরনা তুলে দিতে হবে? কোথাও সেখানে কিন্তু রায় নেই। দু নম্বর কথা হচ্ছে, যেটা শুনলাম সেটা তো আরো মারাত্মক, যিনি বিচারপতি রায় দিয়েছেন তিনি নাকি একতরফা শুনে রায় দিয়েছেন, যারা ধর্ণা দিচ্ছিলেন, যারা আন্দোলন করছিলেন তাদের তরফে যে আইনজীবী, তাদের কোনো বক্তব্যই শোনা হয়নি। সাধারণত এসব ক্ষেত্রে যেটা হয়, অন্যান্য পক্ষকেও বলার সুযোগ দেওয়া হয়, এবং যদি তাদের তরফে কেউ উপস্থিত না থাকে তাহলে সেখান থেকে ম্যাটারটাকে স্টে করা হয়, যতক্ষণ তারা আসছেন এসে বলছেন তাদেরকে ডেট দেওয়া হয়, তারা এসে নিজেদের বক্তব্য বলবেন, সবকিছু শুনবেন, তারপর বিচারপতি রায় দেবেন। বিচারপতিরও এত তড়িঘড়ি ছিল, সব মামলা শেষ করে দেবেন, যেখানে মামলার পাহাড় জমে আছে, ন্যায় বিচার পেতে পেতে চিতায় উঠে যাচ্ছে মানুষ, সেখানে এত তৎপরতা, 144 ধারা আছে, সেটাকে রক্ষা করতে হবে এবং তড়ি ঘড়ি রায়টা তুলে দিতে হবে। সেই রায়ের এগেনস্টে ফাইনালি আন্দোলনকারীরা ডিভিশন বঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং যতদূর শোনা যাচ্ছে আজকেই হয়তো তার একটা হিয়ারিং শোনার আছে, হিয়ারিং হতে পারে। কয়েকজন আদালতে রয়েছেন যাদের দেখে কিন্তু মানুষের আইন আদালতের প্রতি আস্থা আবার ফেরত আসছে, সেরকম কারোর এজলাসে আবার কি পড়বে মামলাটা, আবার কি মোড় ঘুরবে,
সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ছেলে মেয়েগুলো কি সত্যি সুরাহা পাবে, এদের চোখের জল মিটবে, নাকি এই অন্ধকারটাই তাদের প্রাপ্য, সেটাই তাদের জীবনের ভবিতব্য হয়ে থাকবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।